জিনিয়াস এডুকারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আলোচনা করব নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি বিষয় যা তোমরা অনেকেই জানো না আর এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হলো ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি প্রচুর ফোন পেয়েছি এবং তাদের অনুরোধে আমি মূলত ভিডিওটি দিচ্ছি ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে এবং নতুন কিছু শিখতে পারবে তোমাদের উচ্চ মাধ্যমিকের নিরপেক্ষ ন্যায় অনুমান সম্পর্কে চলে আসি আমাদের মূল আলোচনায় প্রশ্নটি ছিল এরকম সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না যদি প্রশ্নে এরকম থাকে তাহলে নিরপেক্ষ অনুমানের ক্ষেত্রে বৈধতা বিচার কিভাবে করবে এখানে কিন্তু কারণ কেননা অতএব সুতরাং এ ধরনের কোনো নির্দেশ নেই যে যুক্তিটিতে সিদ্ধান্ত কোনটি হবে এখানে কোনো স্পষ্ট কোনো উল্লেখ নেই যে সিদ্ধান্ত কোনটি হবে ক্ষেত্রে তোমরা কিভাবে করবে তোমরা কোনো বইতেই দেখবে না যে এর নির্দিষ্ট কোনো নিয়ম আছে তবে আমি একটি তোমাদের নতুন নিয়ম শেখাবো। অবশ্যই এই নিয়মেই তোমরা এই যুক্তিটি করবে তাহলে দেখবে একদম সঠিক হবে তো তোমরা কি করবে প্রথমত এই যে তোমরা দেখতে পাচ্ছ সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না এই বাক্যটিকে তোমরা সংকেত দিয়ে প্রকাশ করবে নাম্বারিং করবে প্রথমে সংবাদটি একটি পদ এক নম্বর দেবে তারপরে এত ভালো এত কথার অর্থ হলো অতি ভালো মানে আমরা জানি সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না তার মানে কি খুব ভালো সংবাদ সত্য হয় না অনেক সময় এখন তোমাকে যদি একটা একটা খুব দারুণ সংবাদ শোনানো হয় যে সেই সংবাদটি দেখা গেল সত্য না হতে পারে যেমন পরীক্ষার রেজাল্ট হয়েছে তোমার হয়তো ফার্স্ট ডিভিশন পাওয়ার কথা তুমি সেই সংবাদটি তোমাকে কেউ শোনালো যে তুমি নব্বই পার্সেন্টের উপরে রেজাল্ট পেয়েছ তাহলে সেক্ষেত্রে সংবাদটি খুবই ভালো কিন্তু সংবাদটি সত্য হওয়ার সম্ভাবনা খুব কম এরকম ব্যাপারটি অনেক সময় এই শব্দ এই বাক্যটি শুনলে অনেকে হাসি পায় কিন্তু হাসি পাওয়ার কিছু নেই আসলেই সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না মানে খুবই ভালো সংবাদ হলে আবার সত্য হয় না তো এখানে তোমরা নাম্বারিং করে নেবে প্রথমে সংবাদটি এক নম্বর দেবে এত ভালো এটা একটি পদ এটা দু নম্বর দেবে তারপরে সত্য হতে পারে না এটাকে তিন নম্বর দেবে আর তোমরা একটি সংকেত তোমাদের খাতায় লিখে রাখো ডান দিকে দেখতে পাচ্ছ তেইশ বারো তেরো এখানে আমরা একটা সংকেত ব্যবহার করব তেইশ দুই তিন তারপরে এক দুই তারপরে সিদ্ধান্ত হবে আর অর্থাৎ এই 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 তোমরা তোমরা মনে রাখবে। নিয়মেই প্রকাশ করবে। কিভাবে তোমরা দেখো নাম্বারিং করেছো এক নম্বরের সংবাদটি আর তিন নম্বরে রেখেছ সত্য হতে পারে না তাহলে এখানে আমরা সিদ্ধান্তে দেখতে পাচ্ছি তেরো আছে অর্থাৎ এক আর তিন সিদ্ধান্তে আসবে সংবাদটি সত্য হতে পারে না এই বাক্যটিকে তোমরা বচনে প্রকাশ করো তাহলে দেখবে ই বচন আসবে নির্দিষ্টভাবে বলা হচ্ছে সংবাদটি আর এখানে আছে বাক্যটিতে অর্থাৎ এটি বচন হবে সংবাদটি নয় এমন যে সত্য হতে পারে এরপরে আমরা চলে আসব অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান দেখতে পাচ্ছ এখানে আমাদের যে ছক দিলাম এখানে এক আর দুই অর্থাৎ বারো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে আছে সংবাদটি দু নম্বরে আছে এত ভালো তাহলে আমরা বাক্যটিকে এইভাবে বলতে পারি সংবাদটি সংবাদটি এত ভালো 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 মানে অতি অতি তাহলে এটিকে আমরা বচনে যদি প্রকাশ করি তাহলে হবে এরকম অপ্রধানে সংবাদটি হয় অতি ভালো এরপরে চলে আসবো আমরা প্রধান আশ্রয় বাক্যে দেখতে পাচ্ছ আমাদের যে সংকেত দিলাম এখানে তেইশ আছে অর্থাৎ দুই আর তিন তাহলে এখানে দুই আছে অতি ভালো আর তিন নম্বরে আছে সত্য হতে পারে না অর্থাৎ বাক্যটি এরকম হবে যে অতি ভালো সত্য হতে পারে না কোনো জিনিস যদি অতি ভালো হয় তাহলে সেটি সত্য হতে পারে না তাহলে এখানে আমরা বচনটিকে এইভাবে প্রকাশ করতে পারি প্রধান আশ্রয় বাক্যে কোনো অতি ভালো সংবাদ নয় এমন যে সত্য হতে পারে এখানে সংবাদ কথাটি আমরা ব্যবহার করতেই পারি এটা একটা বিশেষণ হিসাবে তো এখানে আমরা যদি এবার বিচার করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যুক্তিটিতে বৈধ বৈধ হয়েছে এই যুক্তিটি তাহলে তোমরা ন্যায়টিকে বিচার করে দেখো যে ন্যায়টি কিন্তু বৈধ হবে এখানে কোনো দোষ পাওয়া যাবে না অর্থাৎ এই ন্যায়টির সংস্থান হিসাবে আমরা যদি দেখতে চাই তাহলে দেখব যে এটি প্রথম সংস্থানের অর্থাৎ বিচারে আমরা এটি লিখতে পারি যে এই যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি সিলারেন এই যুক্তিটি বৈধ প্রথম সংস্থানে সিলারেন্ট এবারে তোমাদের কাছে আমার একটি প্রশ্ন এই যে আমি তোমাদের এই ন্যায়টিকে আমি বুঝিয়ে দিলাম ঠিক এই অনুকরণেই তোমাদের একটি প্রশ্ন আমি দিলাম এই প্রশ্নটি তোমরা উত্তর তৈরি করো প্রশ্নটি হলো ছেলেটি এত দুর্বল যে হাঁটতে পারে না এই বাক্যটির উপরে তোমরা একটি ন্যায় গঠন করো এবং এই ফর্মুলায় যে ফর্মুলাটা আমি তোমাদের দিলাম এই ফর্মুলাই এই ন্যায়টি গঠন করে আমার কমেন্ট বক্সে লেখো যাদের ঠিক হবে তাদেরকে আমি রাইট বা ইয়েস দেবো আর যাদের ভুল হবে তাদেরকে নো দেবো বা এটা যদি তোমরা কেউ বুঝতে না পারো এখনো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি পরবর্তীতে আবারও ভিডিওর মাধ্যমে তোমাদের বিষয়টিকে আরও স্পষ্ট করে দেবো তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তীতে আবারও আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে